প্রতিটি ব্যাংকেই যথেষ্ট টাকা রয়েছে রিজার্ভেও কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে আওয়ামী লীগের জনসভায় তিনি বলেন দেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী প্রধান বলেন বিএনপি ক্ষমতায় এসে হত্যা আর গুম কিছুই দিতে পারেনি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি প্রণব চক্রবর্তী রিপোর্ট করোনাকাল কাটিয়ে তিন বছর পর আওয়ামী লীগের জনসভায় প্রথমবারের মতো সশরীরে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর আড়াইটার পর আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী যখন যশোর সামসলুদা স্টেডিয়ামে পৌঁছান ততক্ষণে জনসভা রূপ নেয় জনসমুদ্রে বক্তব্যে সারাদেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন ঢাকা যশোর রুটে হবে মহাসড়ক পাঁচশো সজ্জার হাসপাতাল এবং নান্দনিক স্টেডিয়াম যশোরের স্টেডিয়াম এই স্টেডিয়াম জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ আমরা এই স্টেডিয়ামকে আরও উন্নত করে দেব এই গ্যালারি ভেঙে নতুন আধুনিক এগারো স্তর বিশিষ্ট আমরা গ্যালারি তৈরি করে দেব। কিন্তু আমার একটা কথা আছে কথা আছে আমাদের ছাত্র যুব সমাজের প্রতি খেলাধুলা সংস্কৃতি চর্চা এবং লেখাপড়া করতে হবে মাদক থেকে দূরে থাকতে হবে জঙ্গিবাদ সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে দেশের রিজার্ভ সংকট নিয়ে যারা জল ঘোলা করছেন তাদের অভিযোগ মিথ্যা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন প্রতিটি ব্যাংকেই অর্থের যথেষ্ট মজুদ রয়েছে রিজার্ভের কোনো সমস্যা নাই অনেকে বলে ব্যাংকে টাকা নাই কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে চোরের জন্য সুযোগ করে দেওয়া কিন্তু ব্যাংকে টাকা নিয়ে কথাটা মিথ্যা গতকালকেও আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ওদের সাথে মিটিং করেছি আমাদের এই বিষয়ে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ব্যাংকে যথেষ্ট টাকা আছে বাংলাদেশে আমরা অর্থনীতিকে এখনো শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে রাখতে সক্ষম হয়েছি আওয়ামী লীগ সভাপতি বলেন বিএনপি ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন নয় করেছে লুটপাট মেতে উঠেছিল হত্যার রাজনীতিতে দেশের উন্নয়নে আবারও নৌকা প্রতীকে ভোট চান শেখ হাসিনা শুধু রক্ত আর হত্যা ছাড়া বিএনপি তো আর কিছু দিতে পারেনি দেশের মানুষকে নিজেরা লুটপাট করেছে নিজেরা মানুষের অর্থ পাচার করেছে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে মানুষের বুকের গ্যাস কেড়ে নিয়ে নিজেদের উর্ধ্ব পূর্তি করেছে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতা এসেছি আর ক্ষমতা এসেছি বলেই আজকে দেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে আগামী নির্বাচনেও আপনারা নৌকা marquée ভোট দিয়ে আওয়া মিলকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা আমরা হাত তুলেে ওয়াদা করেন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই বর্ষিক মন্দা মোকাবেলায় কারো কাছে যেন হাত পড়তে না হয় সেজন্য নিজেদের আরো সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী যতটুকু আমার সাধ্য আছে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাব প্রণব চক্রবর্তী 21 এ টেলিভিশন ঢাকা